ब्राउन चना चूर, परफेक्ट मिक्सिंग। मैडम हैप्पी बर्थडे। थैंक यू सो मच। मैडम आज के आयोजन मूल उद्योक्ता आसले हसन साहेब এবং এই কেকের ডিজাইনার উনি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear madam, happy birthday to you. Thank you so much. खुद ही बनना। जी 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 जी। Thank you. छोभी तो लेन। जय भाई आप तो एजुकेशन एजुकेशन। मैडम फूड और मैंने एक तो सेल्फी तो लिया था पसंद है। খুবই সারপ্রাইজ, আমি আশাই করিনি আর এত সুন্দর একটা ডিজাইনের কেক নিয়ে এসেছেন আপনি আমার জন্য। তো আমার আসলে বাসায় ফিরতে হবে, একটু কাজ আছে, আসি তাহলে কালকে আবার দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে বসে যান, ডিসটার্ব করলাম আপনাদের। ম্যাডামের বাসায় মনে হয় অনেক বড় পার্টি, জন্মদিন বলে কথা। জন্মদিন না, ম্যাডামের বিয়ের ব্যাপারে আজকে কথা হবে। ম্যাডাম বিয়া করে নেই না? কি বলেন, আমি তো ভাবছি যে ম্যাডাম বিবাহিত। মাত্র দু মাস হলো আসছেন, আস্তে আস্তে থাকেন, সবকিছু জেনা যাবে। আচ্ছা বসি। ঠিক বলছেন, আসলে তো ভালো ছেলে পাওয়া যায় না একেবারে না। ম্যাডাম আসবো? আসুন।
জি ম্যাডাম, জি ম্যাডাম। আপনি নিশ্চয়ই জানেন যে এসআর গ্রুপের পুরো প্রজেক্টটাই আমরা পেয়েছি। ভেরি গুড ম্যাডাম। আপনি খুশি হননি? আমি খুশি আগে হয়েছিলাম ম্যাডাম। জি, মানে আমি জানতাম যে কাজটা আমরা পাবো। আই লাইক ইওর কনফিডেন্স, ভেরি গুড। তো এখন তো আপনার কাজের দায়িত্ব অনেক বেড়ে গেল। আপনি কি আপসেট? জি আপসেট কেন ম্যাডাম? এই যে কাজের লোড বেড়ে গেল। লোড ভালো লাগে না, আই লাইক লোড, মানে দায়িত্ব নিয়ে কাজ করতে পছন্দ করি। গুড। আপনার মেইলে আমি সব পেপারস পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? চেক করে নেবেন। জি ম্যাডাম। ম্যাডাম উঠি তাহলে আমি। শিওর। ম্যাডাম জি ম্যাডাম, এইটাও একটা প্রোগ্রাম, মানে একটু অন্য প্রোগ্রাম, মানে একটু ব্যক্তিগত ধরনের প্রোগ্রাম, মানে এটা ম্যাডাম হেরিডিটি, মানে হেরিডিটি মানে আমাদের বংশগত, আমার দাদাও করতেন বাবাও করতেন আমিও করতাম, এক ধরনের প্যাশন থেকে আসলে। কি করেন? আপনাকে বিয়ে বিয়ে দিয়ে দেবো আমি, সেক্ষেত্রে ঘটক, ম্যাচ মেকার। ম্যাডাম বিষয়টা আসলে একটু আগেই বললাম যে প্রফেশনালি না, কোনো টাকা পয়সার ব্যাপার এখানে নাই, প্যাশন থেকেই, মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আসলে করি। মানে একটা মেয়ে যার বিয়ে দরকার, মানে একটা যোগ্য মেয়ে, বিবাহযোগ্য মেয়ে, তাকে বিয়ে দিতে পারলে তো সে খুব স্বভাব হয়। সেই জায়গা থেকেই মানে দাদাও করতেন বাবাও করতেন আমিও করি, মানে চিন্তা করেন যে দুজন মানুষ, সেই দুজন মানুষকে এক করে দিলাম, তারা সুখে থাকলো, সুখে সংসার করলো, সন্তান সন্ততি, কোনো মানসিক দ্বন্দ্ব নাই, বারান্দায় বসে চা খাচ্ছে, ছেলে পেলে বড় হয়ে যাচ্ছে, কোনো অশান্তি নেই, তারা বৃদ্ধ হয়ে যাচ্ছে। একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক, তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং, বাট প্রাণচানাচুরে পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং, তাই স্বাদটাও পাবেন পারফেক্ট, প্রাণচানাচুর পারফেক্ট মিক্সিং। তারপর তারা মানে মারা তো যাবেই যে কোনো মানুষ ফাইনালি, কিন্তু এই যে মাঝখানের যে ছবিটা সেটা তো একটা সুখের ছবি। আমি যখন ভাবি যে তাদের এই সুখের মধ্যে আমারও ছোট্ট একটা অংশ আছে, আমার ভালো লাগতে পারতে। ম্যাডাম আপনি যদি পারমিশন দেন তাহলেই আমি সুখ ট্রাই কর। ম্যাডাম তাহলে কেমন ছেলে, মানে একটু প্যাটটা দেবেন। জি ম্যাডাম, ছেলে দেখতে কেমন একটু বল। ম্যাডাম আসবো? জি জি আসুন। জি ম্যাডাম বসুন। জি, প্রজেক্ট কমপ্লিট করেছেন? আমি মাত্র অফিসে আসলাম, এখনো ডেস্কে বসি নাই ম্যাডাম, না পাত্র ঠিক করে ফেলেছি। তো মা তো তাড়াতাড়ি একদিনের মধ্যে। জি, আপনি যেমন বলেছিলেন যে ছেলে ভদ্র হতে হবে, ছেলে ভদ্র, ছেলে শিক্ষিত হতে হবে, ছেলে শিক্ষিত,
ছেলে প্রোগ্রামার হলে ভালো হয়, ছেলে প্রোগ্রামার। আর বলেছিলেন যে ছেলেকে যে খুব হ্যান্ডসাম ট্যান্ডসাম হতে হবে তেমন না, মানে ছেলেটা ভালো মানুষ হলেই হয়, ছেলেটা ভালো মানুষ। হুবহু সব কিছু বিলিয়ে ফেলেছেন। হ্যাঁ, কিন্তু একটা জায়গায় একটু কমতি আছে, সেটা হলো ওই মানে ছেলে ব্যবসায়ী না। আপনি বলেছিলেন ব্যবসায়ী হলে ভালো হয়, তাহলে আপনার সঙ্গে ফিনান্সিয়াল অ্যাডজাস্টমেন্টটা হয়। তবে ছেলেটা খুব কনফিডেন্ট, সে 2 বছরের মধ্যে ব্যবসায়ী হয়ে যাবে, সুতরাং এটা কোনো প্রবলেম। ইন্টারেস্টিং, দিন ছবি দিন দেখি। ছবি আনিনি ম্যাডাম, আমি ছেলেটাকে নিয়ে আসছি। কি, আপনি কি মাথা ঠিক আছে? উইদাউট মাই পারমিশন আমার অফিসে পাত্র নিয়ে হাজির হয়েছেন আপনি? জি। হ্যাঁ, ওকে দেখেন কোথায়। আমি? হ্যাঁ, আপনি কি বলেন, নিয়ে আসেন কোথায়? আমি আমি পাত্র। আপনি যেসব বৈশিষ্ট্যের কথা বলেছেন সেই বৈশিষ্ট্যগুলো আমার সঙ্গে মিলে যাচ্ছে। বাইরের যেসব ছেলেপেলে যাদেরকে আমি দেখেছি তাদের ভেতরটা তো আমি জানি না, কারণ আমি প্রোগ্রামার, আমি ভদ্র, আমি ভালো, সেগুলো তো আপনি জানেন। আমার ভেতরটা শুধু আপনি জানেন না, কিন্তু আমার ভেতরটা তো আমি জানি, আমি তো ভালো মানুষ। আপনি এক্ষুনি আমার সামনে থেকে বেরিয়ে যান, না হয় আমি আপনাকে সাসপেন্ড করব। আমি রিজাইনটা নিয়ে এসেছি। বউয়ের অফিসে হাজবেন্ডের চাকরি করা তো ঠিক হবে না, অবশ্য আমি 15 দিনের বেতন পাবো, আপনার কাছে থাক, আমাদেরই তো। চাকরি তো ছেড়ে দিলাম, চাকরি আর করবো না, ব্যবসা করবো, আমার লেগে একটা অফিস দেখ। তাই নাকি ভাই? হ্যাঁ, তোরাও তবে চাকরি ছেড়ে দে, আমার অফিসে জয়েন করবি। প্রথম 3 মাস এখন যা বেতন পাস তার অর্ধেক দিব, 3 মাস পরে ফুল বেতন পাবি। আর এতদিন যে অর্ধেক দিছি সে অর্ধেকটা আবার কিস্তি ধরে শোধ করে দেবো। ওকে, অফিস দেখ। আসল ভাই, আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না। বুঝার কিছু নাই, ব্যবসা আমি করবো, আমার একটা অফিস লাগবে, অফিস দেখ, বাকিটা পরে। ঠিক আছে ভাই, আমার একটা বড় ভাইয়ের একটা অফিস রেডি করা আছে, তাহলে ওটাই বেরালোই কি কোন। হ্যাঁ, তাড়াতাড়ি দে। আচ্ছা, আমি পাত্র। কি, আপনার সাহস তো কম না, আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি সিরিয়াসলি। বউয়ের অফিসে হাজবেন্ডের চাকরি করা তো ঠিক হবে না, অবশ্য আমি 15 দিনের বেতন পাবো, আপনার কাছে থাক, আমাদেরই তো। ম্যাডাম আমাকে বলল যে তার জন্য পাত্র দেখতে, না সরি মিথ্যে কথা বলি না, মানে আমি ম্যাডামকে বলেছিলাম যে আপনার জন্য আমি পাত্র দেখতে চাই। আচ্ছা, হ্যাঁ, তো উনি বললেন যে হ্যাঁ দেখেন আপনি, উনি একটা ছেলের যে যে বৈশিষ্ট্য থাকতে হবে, মানে উনি যাকে বিয়ে করবেন তার বৈশিষ্ট্য যা যা থাকতে হবে সেগুলি বললেন, আমি লিখে নিলাম। তাহলে এখন ম্যাডাম তার হাজবেন্ড হিসাবে একটা ছেলের যেসব বৈশিষ্ট্য চেয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে আছে অলরেডি, শুধু একটা বৈশিষ্ট্য মধ্যে, একটা তো কোনো ব্যাপার না, আমি তো কনফিডেন্ট ব্যবসায়ী হয়ে যাব। অথচ এখন সে রিয়্যাক্ট করছে, এর কারণটা কি? দেখেন আসল ভাই, আপনাকে একটা কথা বলি, ম্যাডামের সব আমার ভালো লাগে একটা ব্যাপার ছাড়া, কারণ উনি পয়সা হলো, ওই ব্যাপারটা, কারণ পয়সা হলো ম্যাক্সিমাম টাইপ হিপোক্রেট হয়। কেন হয়? তারা হচ্ছে যে বলবে যে আমার কোনো কিছুই লাগবে না, আমি ভালো মনের একটা মানুষ চাই। ভালো মানুষ সে কারণে তো তাকে বললাম, এখন সে ডিনাই করলো, এখন আমার আসলে করাটা উচিত কি বলেন তো? লেগে থাকেন? লেগে থাকবো। হ্যাঁ কেন, আপনি করেন নাই? তুই বারে বারে জ্বালাবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তোর ভাবনা করা চলবে না, আপনার তো লেগে থাকার ক্ষমতা আছে। কি বললো আপনাকে? কি আবার বলবো, আমি নিজে সাক্ষী। কেমন কেন, আপনি মনে নেই? না, আমাদের কেসের সঙ্গে আলমারির চাবি হারানো গেল, আলমারির ভিতরে টাকা, অফিসে টাকাটা লাগবে, তখন সবাই মিলে চাবি খোঁজাখুঁজি করে পাচ্ছেই না, অনেকে অনেকভাবে ট্রাই করলো খুঁজতেই পাচ্ছে না, শেষে আপনি গেলেন ট্রাই করতে। এর মধ্যে অন্যরা বললো যে ও পারবে না, চাবিওয়ালাকে নগদ, চাবিওয়ালা আসলো কিন্তু আপনি দিলেন না।
আপনার কথা হচ্ছে এটা আমিই করব কেন পারবো না মানুষ পারে না এমন কোনো কাজ নাই লেগে থাকলে পারে এই যে আপনি গোধরে ট্রাই করে যাচ্ছেন করে যাচ্ছেন করে যাচ্ছেন সময় বয়ে যাচ্ছে সবাই অফিস থেকে আস্তে আস্তে চলে গেল চাকরিগুলো একসময় বিরক্ত হয়ে চলে গেল শুধু আমি রয়ে গেলাম যে আসলে আপনি কতক্ষণ থাকবেন বা আপনি যখন ফাইনালি ব্যর্থ হবেন তখন আপনার চেহারাটা কীরকম দাঁড়াবে এটা দেখার জন্য কিন্তু অবাক করার বিষয় আপনি ফাইনালি সাকসেস হলেন কারণ সে যদি একটা অন্য কাউকে বিয়ে করে যদি তার জীবনটা ধ্বংস করে ফেলে তাহলে এটা আমাদের সবার জন্য খারাপ না মানুষ হিসেবে চাই যে একটা ভালো মানুষের সাথে যাক গার্জিয়ান দরকার আছে একটা গার্জিয়ান থাকা দরকার আছে আর আপনি একটু ফারজানার দিকে খেয়াল রাখবেন একটু কাইন্ডলি আমাকে তথ্যগুলো দিবেন তাহলেই চলবে আর কিছু না ও জি আমি ম্যাডামের প্রতি খেয়াল রাখব ওকে বাবু স্ত্রীকে তো আর ম্যাডাম বলতে পারি না আপনাদেরকে তো চিনতে পারলাম না আচ্ছা আপনি কিছু বলবেন হ্যাঁ ভাই বলতে যদি না হতো তাহলে সবচেয়ে খুশি আমি হতাম কিন্তু না বলে উপায় নাই আসলে বলতে আমাকে হবে আপনি যাকে নিয়ে এখানে ডিনার করলেন মানে ফারজানার কথা বলছি আপনারা সম্ভবত বিয়ে করবেন ফারজানার সঙ্গে আমার সম্পর্ক মানে প্রেমের সম্পর্ক ইট ইজ অ্যাবাউট 5 years তো ও চাইল্ডিশ আর খুব মাথা গরম মানুষ ও তার সঙ্গে এখন আমার মনোমালিন্য চলছে দ্যাটস ওয়াই রাগ করে সে ডিসিশন নিয়েছে বিয়ে করে ফেলবে তো তার যখন মাথা থেকে রাগটা নেমে যাবে তখন কিন্তু উল্টো কাজ করবে মানে ডিভোর্স দেবে আচ্ছা আমি এখন কি করতে পারি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ফারজানাকে বিয়ে করবেন না মানে আমার রিকোয়েস্ট সত্যি কথাটা বললাম আপনাকে আচ্ছা ঠিক আছে আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারেন উনি ফারজানা অফিসে জব করে আচ্ছা ব্যাপারটা আমাকে একটু খুলে বলুন তো একটু দেখুন আসলে মানে আমি চাকরি করি বা উনি আমার বস বেশি নিয়ে আর কিছু বলতে পারবো না তবে এখনই মানে ওকে না করবেন না আপনি বরং ওয়েট করেন দেখেন ওর মাথাটা কবে ঠান্ডা হয় তখন ওই আপনাকে না করবে এনিওয়ে ভাই আমি আসলে আপনাকে রিকোয়েস্ট করতে আসলাম ভালোবাসি তো তাই আচ্ছা আমি ভেবে দেখব আমি আসি ভাই ভালো হ্যালো হ্যালো কেমন আছেন আপনি জি ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো নেই কেন কি হয়েছে আমি আপনার উপর রাগ করেছি আমার উপর রাগ করেছেন কেন দেখুন রাগ করে বিয়ের মতো ডিসিশন নেওয়াটা ভালো ডিসিশন না রাগ করে ডিসিশন নিয়েছি মানে আরে আপনি সেদিন রেস্টুরেন্টে যাওয়ার পর আসল সাহেব রেস্টুরেন্টে ঢুক এবং আমি ওনার কাছ থেকে সব কথা শুনেছি আপনাদের রিলেশনের কথা গোপন করে আপনি অন্যায় করেছেন
স্বাস্থ্য আপনি ঠিক করেন না মানে আপনি কি বলছেন এসব একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং বাট প্রাণচানাচুরে পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং তাই স্বাদটাও পাবেন পারফেক্ট প্রাণচানাচুর পারফেক্ট মিক্সিং আমাদের রিলেশন মানে দেখুন রিলেশনের মধ্যে একটু ঝগড়াঝাটি হতেই পারে তাই বলে হুট করে বিয়ের মতো একটা ডিসিশন নেওয়া আচ্ছা বিয়ে তো ছেলে খেলা না যাই হোক আমি আপনার সাথে কথা বলছি না আপনি ভালো থাকবেন টেক কেয়ার আরে রাসেল ফোন ধর ফোনটা ধর না দৌড়াদৌড়ি করতেছি কিন্তু কোনো কোম্পানি তো কাম দিতেছে না আমাকে ভাই আপনি এত টেনশন করেন হ্যাঁ নতুন অফিসের ভাড়াটা দেন বাসা ভাড়া দিয়ে দুইটা ডাল ভাত খাই এতেই চলবো আমাকে ভাই আপনাকে বেতন নিয়ে কোনো টেনশন করেন না আপনি না টেনশন করতেছি না জানি যে নতুন একটা কিছু এস্টাবলিশ করতে গেলে সময়টা লাগে আপনি কি কোনো বিষয় চিন্তিত আপনি বসুন অফিস তো ছুটি সেই কখন অলরেডি আমি জানি কিন্তু আচ্ছা বলুন তো এটা কোনো কথা রাসেল সাহেব এগুলো কি করছেন যেখানে সেখানে আমার নামে জাতা বলে বেড়াচ্ছেন মানে আমারও তো মানে বিয়ে করতে হবে না এখন হঠাৎ করেই পাত্রের সামনে গিয়ে উল্টাপাল্টা আমার নামে বললে তো হবে না এটা হতে পারে না এটা অন্যায় আর উনি বলে বেড়াচ্ছেন ওনার সাথে নাকি আপনার বিয়ে রেডি মানে ওনাকে নাকি আমি বিয়ে করছি রাসেল সাহেব এই কথা বলেছে বলেন কি ম্যাডাম এটা কোনো কথা স্টুপিড না লোকটা থাপড়ানো উচিত জাস্ট স্ট্রেট থাপড়ানো উচিত ম্যাডাম সরি ম্যাডাম আপনি জাস্ট ওনাকে একটা ফোন করেন ফোন করে বলেন যে তুমি আর জীবনে আমাকে ফোন করবে না মানে জাস্ট এটা বলে দেন না 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 তাকে ফোন করার মতো রুচি আমার নেই ও রুচি নেই না তাহলে তাহলে একটা কাজ করেন কিছু পোলাপান দিয়ে থ্রেট করে দেন দ্যাটস এ গুড পয়েন্ট আচ্ছা মামলা করবেন নাকি একটা মানুষের সঙ্গে মানুষের আচার আচরণ কিরকম হয় এটা জানতে হবে তো গরিব লোকদের এই একটা ঝামেলা না মানে খুব যে গরিব স্ট্যাটাস বলে একটা কথা না মানে আপনি আর ম্যাডাম আসলে তার রুচিতে ঝামেলাটা আপনি মানে ভালো বলছেন আমার কি মনে হচ্ছে জানেন তো তুই যে তুই স্বপ্ন দেখিস কি করে এই যে দেখেন অফিসে কেউ নাই আপনি আর আমি এখন যদি ল্যাপটপে বসে আমরা দুজনে একটা রোমান্টিক মুভি দেখে আমার কিন্তু একবারও আপনার মধ্যে সম্মানটা কমবে না মানে বলতে চাচ্ছি যে আমি কিন্তু আপনি আসুন তো জি ম্যাডাম জি ম্যাডাম আমি কি তাহলে চলে যাব জি আপনি চলে যাবেন এক্সকিউজ মি আপনাদের বস কোথায় বস তো এরুমে বস রুমে আমি দেখতেছি আপনি আসেন এদিকে আসেন আপনি
কি শুরু করেছেন আপনি সব? জি আপনার সমস্যাটা কি? সমস্যা তো এখন এই ব্যবসাটা এস্টাবলিশ করতে হবে। আপনার বিজনেস নিয়ে আমার মিনিমাম কোনো ইন্টারেস্ট নেই। আপনি আমার লাইফে কেন সমস্যা তৈরি করছেন? যেমন এমন একটা ভাব করছেন যে আমি ভাজা মাছটা উল্টে খেতে জানেন না? আপনি সেদিন মারুফ সাহেবকে রেস্টুরেন্টে কি বলেছেন, মিটিং এ কি বলছেন, কি এসব কি হচ্ছে, অফিসে কি হচ্ছে এসব? ও আচ্ছা, রেস্টুরেন্টে আপনার হবু বা এই 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 কারণ মেনি মেসের মতো ব্যাকেন না, একদম সিরিয়াসলি কথা বলেন। ম্যাডাম আপনার লোকে দুষ্টামি করতে আসেনি এই জায়গায়, সিরিয়াসলি কথা বলেন। আপনি উত্তর দেন, উত্তর দেন। আমি সিরিয়াসলি বলি তাহলে ম্যাডাম, মানে আপনি আর আপনার হবুবর যেখানে ডিনার করতে গেলেন ওখানে আমিও ছিলাম, আমি তাকে খেয়াল করলাম। মানে আপনি আপনার পাত্রের যে বৈশিষ্ট্য বলেছিলেন ওই লোকের মধ্যে সেই বৈশিষ্ট্য কিন্তু নাই। সেটা আমি বুঝলাম না, আপনি বুঝলেন? জি ম্যাডাম, কারণ আপনি তো বৃত্তের ভেতর থেকে দেখছেন, আমি বৃত্তের বাইরে থেকে দেখছি। এক বছর পর আপনিও দেখবেন, কিন্তু তখন তো আবার ডিভোর্স করতে হবে। দিস ইজ টু মাচ। জি আর একটা কথা ম্যাডাম, আপনি চলে যাওয়ার পর উনি বসেছিলেন তো পোটের পকেট থেকে একটা বোতল বের করলেন, আমি দেখলাম যে মদ খেলেন, ওই রেস্টুরেন্টটা বোধহয় ওনার পরিচিত। চিন্তা করার মানে কি বলছেন আপনি উল্টাপাল্টা কল? আচ্ছা উনি মদ খাবে না মধু খাবে সেটা কি আপনাকে দেখতে হবে? হ্যাঁ এই আপনার তো লোয়ার ক্লাস, আপনি বোঝেন এগুলা? হ্যাঁ হাই স্ট্যাটাস বোঝেন আপনি? আপনি যদি এরকম ডিস্টার্ব করতে থাকেন আমি আপনাকে পুলিশে দিতে বাধ্য হব। আমার একটা বৈশিষ্ট্য কি জানেন, আমি খুব অলস ছিলাম ছোটবেলা থেকেই, কোনো কাজ সহসা করতাম না, কিন্তু কোনো কাজের পেছনে লাগলে আমি সাকসেসফুল হতামই। যেমন একদিনের ঘটনা বলি, যে কাঠবিড়ালি, নট গুড, কাঠবিড়ালি ওই ছোটোবেলা কাঠবিড়ালি ধরতে হবে, মানে নারকেল খেয়ে ফেলে, সুপারি খেয়ে ফেলে, তো ধরতে গেলাম কোনোভাবেই পারছি না, যতই পারছি না তত জেদ বাড়ছে, শেষ পর্যন্ত ধরলাম, প্রায় ছয় সাত ঘন্টার মতো লেগেছিল। না আমার অনুপ্রেরণা কিন্তু ওই কাঠবিড়ালিটা, আমি তো সাকসেসফুল। আমি কিন্তু কাঠবিড়ালি না, ঠিক আছে রাসেল সাহেব, যতই ট্রাই করেন কোনো লাভ নেই, আর ফার্দার এ ধরনের ডিস্টার্ব করলে জেলের ভাত খাওয়াবো আপনাকে, মাইন্ড ইট। একদম সাবধান আপনি, একদম। হ্যালো ম্যাডাম, হাউ আর ইউ? জি আমি ভালো আছি, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। কিন্তু কেন আপনার বিয়ে ঠিক হয়েছে সেটার জন্য? আমার বিয়ে ঠিক হয়েছে? কে বললো এটা আপনাকে? রাসেল সাহেবের কাছে শুনলাম, তার সাথে আপনার বিয়ে নাকি প্রায় ঠিক। এমনি বোধহয় দুষ্টুমি করেছে। না না দুষ্টুমি না, সিরিয়াসলি বলেছেন উনি, এটা তো প্যাভিলিয়নের সবাই জানে। তাই আমাদের কর্পোরেট লেভেলের অনেকেই জানে। তাই নাকি? জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা হবে পরে। আমি একটু থাকি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। কি বলবো আসলে, আমি এই ধরনের একটা সিচুয়েশনের মধ্য দিয়েই যাচ্ছি, মানে যেখানেই যাই, আমি আমার অফিসিয়াল মিটিং অ্যাটেন্ড করতে যাই, অফিসে যাই, যেখানেই যাই না কেন একটা এম্বারাসিং সিচুয়েশনের মধ্যে পড়তে হয় আমাকে। সবাই আমাকে জিজ্ঞাসা করছে আমি আমার অফিসের এমপ্লয়িকে বিয়ে করছি কেন, মানে এই প্রসঙ্গটাই বা আসবে কেন, এই আমাদের তো এই ধরনের কোনো রিলেশন কখনোই ছিল না, এখনও নেই, যেখানে বিয়ের প্রসঙ্গ আসবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার আত্মীয় স্বজন পর্যন্ত ফোন দিয়ে আমাকে একই কথা জিজ্ঞাসা করছে, বুঝতে পারছে না আমি কি ধরনের একটা এমবারেসিং কন্ডিশনের মধ্যে আছি। হ্যাঁ বুঝতে পারছি, ফিলে ও তো আপনাকে ওয়ান কাইন্ড অফ ব্ল্যাকমেইল করছে। সম্ভবত, মানে আমি তো বুঝতে পারছি না হঠাৎ করে এই প্রসঙ্গ কোথা থেকে আসলো, আমি খুব সমস্যার মধ্যে আছি। আচ্ছা সমস্যা নেই, আপনি ওর ডিটেইলটা দেন, ওর একটা ছবি আর বায়োডাটা সহ দেন আমাদেরকে, আমরা একটা দেখছি কি করা যায়। জি জি, সবই আমি আপনাকে প্রোভাইড করতে পারবো।
থ্যাংক ইউ সো মাচ অফিসার, আপনি আমাকে সময় দিয়েছেন বাসায় এসে। না না, এটা আমাদের দায়িত্ব আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা। থ্যাংক ইউ সো মাচ। মানে আসতে পারি? হ্যাঁ আসুন, বসুন। মামলা করতে এসছেন কেন রে ভাই? মিলেমিশে থাকতে পারেন না? তো ঝগড়াঝাটি করেন কেন? ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, বাবা ছেলের বিরুদ্ধে মামলা করে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা করে, এমনকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বিরুদ্ধে মামলা করে। বিশ্বাসগুলো কই রইল ভাই? আমি মামলা করতে আসি নাই। তাহলে কেন এসছেন? আমার নামে মামলা হয়েছে, আপনারা আবার কষ্ট করে আমাকে খুঁজতে যাবেন, দরকার কি? ধরা দিতে আসলাম। বলেন কি, আপনি আসামি? আপনার নাম কি? রাসেল মাহমুদ। ও, আপনি সেই রাসেল মাহমুদ? আপনি খুব খারাপ কাজ করে ফেলছেন ভাই, এসব কাজ করতে জানেন কেন? মামলা হয়নি, জিডি হয়েছে, তবে খুব দ্রুতই মামলা হবে। এ ধরনের হ্যারাসমেন্ট করতে জানেন কেন ভাই? ওই যে বললেন না, স্ত্রী স্বামীর নামে মামলা করে, প্রেমিক প্রেমিকার নামে মামলা করে, তাহলে বিশ্বাসটা কোথায় থাকে? আপনারটা এরকম কি একই কেস আমার? এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, এগুলো কি রোমান্টিক ছবি না? এখন সব বলে বেড়াচ্ছে যে আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। আরও ছবি আছে, সব ছবি তো দেখানো যাবে না। এখন দেখে কি মনে হচ্ছে না যে আমাদের মধ্যে প্রেম আছে? আরে ভাই, প্রেমিক প্রেমিকা ঝগড়াঝাটি তো থাকতেই পারে, সেই জন্য সে রাগ করে আরেকজনকে বিয়ে করে ফেলবে, আর সেটা আমাকে প্রেমিক হয়ে সমর্থন করতে হবে, কেমন কথা? না হয় সমর্থন করলাম, আরেকজনকে বিয়ে করে ফেললো, এই বিয়ে তো রাগের মাথায়। রাগটা যখন নেমে যাবে তখনই তো ঝামেলাটা লাগবে, মাঝখান থেকে তিনটা জীবন নষ্ট। তো সেই ক্ষেত্রে আমি বাধা দিতে যাচ্ছি, সেই জন্য আমার প্রেমিকা যদি আমার নামে জিডি করে তাহলে আমার বেঁচে থেকে লাভ কী? না 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 না, কোনো পাগলামি করা যাবে না। সরাসরি বাধা না দিয়ে অন্য কাউকে দিয়ে বলতে পারেন। ঠিক আছে, আপনি যান, আমি ব্যাপারটা দেখছি কী হচ্ছে। থ্যাংক ইউ। হ্যালো, কেমন আছেন? না থাক, ওর যন্ত্রণায় তো আমার লাইফ ফেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাসেল সাহেব আমার অফিসে এসেছিলেন, ওনার সঙ্গে কথা হয়েছে। আচ্ছা আচ্ছা, তাই নাকি? কি অবস্থা বলুন তো? দেখুন মিস ফারজানা, আপনাদের দুজনের সঙ্গে আমার কথা হয়েছে। আপনাদের পার্সোনাল রিলেশনের প্রবলেমটা আমার মনে হয় আপনাদের নিজেদেরই সলভ করা উচিত। আসলে আমাদেরকে অনেক বড় বড় অপরাধী নিয়ে ব্যস্ত থাকতে হয়, এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে যদি আমাদের কাজ করতে হয় তাহলে বুঝতেই পারেন কতটা পেইন আমাদের জন্য। কি বলছেন আপনি সব প্রেমের ঝামেলা মানে? এখানে প্রেম প্রেম আসলো কোথা থেকে? শুনুন, আমি এরকম অনেক প্রেমের কেস ডিল করেছি, রিলেশনে এই ধরনের মান অভিমান রাখতে নেই, আর মেয়েদের এতটা রাগ কিন্তু ঠিক না। আপনি ওনাকে ডাকুন, ডেকে এটাকে সলভ করুন, আর আপনার অন্য কোনো প্রবলেম থাকলে আমি অবশ্যই আপনাকে আমার সর্বশক্তি দিয়ে সাহায্য করব, ঠিক আছে? আরে আপনি কি পাগল হয়ে গেছেন অফিসার? আপনি কি বলছেন এসব? প্রেম করলেন আপনি আর আমি পাগল হব? প্লিজ আমাকে এই বিষয়ে আর কল দিবেন না। রাগটা একটু কমান, আপনার নিজেদের প্রবলেমটা নিজেরাই সলভ। রিলেশনে এত অভিমান রাখতে নেই। আমার মনে হয়েছে রাশেদ ভাই মানুষটা ভালো। রাখি। রাসেল সাহেব, আমরা ডিসিশন নিয়েছি,
আমাদের কোম্পানি টোটাল নেটওয়ার্কিং এর কাজটা আপনাকে দিব। স্যার থ্যাংক ইউ স্যার। আপনার আগের কাজগুলো আমরা দেখেছি, ভালো লেগেছে। স্যার স্যার থ্যাংক ইউ। কন্ট্রাক্ট পেপার রেডি হচ্ছে, আজই আপনাকে আমরা অ্যাডভান্স পেমেন্ট করব। থ্যাংকস আ লট স্যার। আপনি একটু বসুন, চাটা নিন, আমি একটু আসছি। হ্যাঁ জি স্যার। হ্যালো হ্যালো, শোনো, দুই বছর না ছয় মাসের মধ্যে বিয়ে করবো তোমাকে। আমি 50 লক্ষ টাকার একটা অর্ডার পেয়েছি, কাজ শুরু হলে বিয়ে করে ফেলবো। হ্যাঁ ওকে। রাসেল সাহেব, দিস ইজ আওয়ার এগ্রিমেন্ট পেপার্স। জি স্যার। এখানে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো উল্লেখ করা আছে। জি, আপনি ভালো করে পড়ে দেখুন। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই কাজটা আমরা আপনাকেই দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। আপনি বলেন, কোনো শর্তে কোনো সমস্যা নাই আমার। আপনাকে ফারজানা ম্যাডামের পিছু ছাড়তে হবে। যদি রাজি থাকেন তাহলে আজই এগ্রিমেন্ট পেপারে সাইন করব, সেই সাথে আপনার অ্যাডভান্স পেমেন্টের চেকটাও হ্যান্ড ওভার করা হবে। বলুন, রাজি আছেন? আই এম সরি স্যার, আপনি ভুল নাম্বারে ডায়াল করেছেন। আমার ভালোবাসাটা এত সস্তা না, 50 লক্ষ কিংবা 1 কোটি, আসলে কোনো টাকাই আমার ভালোবাসা বিক্রি করা যাবে না তো। সরি স্যার। হ্যালো জি, বলেন কি খবর? ফারজানা, আরে ছেলেটা তো দেখি একটা পাগল। কি করেছে? টাকা দিয়ে ওকে কেনা যাবে না। আপনার কথা বলতেই সে কন্ট্রাক্ট পেপার ফেরত দিয়ে চলে গেল। আমার মনে হয় কি, আপনি কিন্তু ওকে নিয়ে একটু ভাবতে পারেন। হ্যাঁ, ছেলেটাকে আমার যথেষ্ট জিনিয়াস মনে হয়েছে, একটু ডিফারেন্ট। সাহসী রাসেল বেটাল, মানে আমার অফিসের এমপ্লয়ি আর স্বপ্ন দেখে হচ্ছে আমাকে বিয়ে করবে। লোভী কোথাকার ছোট লোক, অশিক্ষিত। সাহস থেকে তো ফোন ধর। টিক মাই ফোন। উফ, ফেস করার সাহস নেই আর বিয়ে করতে চাই। মামার বাড়ির আপনার হানিফ এন্টারপ্রাইজের ফাইলটা বের করো। আচ্ছা, কথা বলতে পারি একটু? জি। আপনার এই অফিসের ভাড়া কত? 50,000। আপনার বাসা ভাড়া কত? 30,000। কজন মিলে থাকেন? 3 জন। সামনের মাস থেকে নতুন বাসা ভাড়া নেবেন, একা থাকবেন। সামনের মাসে আমি আপনাকে বিয়ে করব। আপনি আমার যাবতীয় সব খরচ দিবেন, হাত খরচ থেকে শুরু করে সব কিছু। আমি সংসারে একটা টাকাও কন্ট্রিবিউট করব না। আমি আমার গাড়ি বিক্রি করে দেব, আপনি গাড়ি কিনবেন, আপনার গাড়িতে আমি চলব। আমি যেরকম কাপড় পরি, যে ধরনের ব্র্যান্ড ইউজ করি, যেভাবে চলি, আপনি সেভাবেই আমাকে চালাবেন, ঠিক আছে? এটা হলো বিয়ের বাজারের লিস্ট, সবগুলো ব্র্যান্ডের নাম লেখা আছে, একটাও যেন মিস না না। এগুলো আনতে পারবো সেটা তো ব্যাপার না, কিন্তু এগুলো তো আপনি ব্যবহার করবেন না।
কেন কারণ আপনি ব্যবহার করেন না সবাই জানে যে বিদেশি কিছুই আপনি ব্যবহার করেন না বাংলাদেশ গাড়ি বানায় না শুধুমাত্র সেই কারণে আপনি একটা বিদেশি গাড়ি চালান আর আপনার প্রতি আমি যে দুর্বল তার কারণ কিন্তু একটাই দেশের প্রতি আপনার ভালোবাসা আমারও তাই আপনি দেশকে ভালোবাসেন বলেই আমি আপনাকে ভালোবাসি আর কিছু না সুন্দর করে আদর করে জান কাছে আসো তো সবকিছু জায়েজ এটা আমার সঙ্গে চলবে না এখন থেকে সারা জীবনের জন্য মিথ্যা বলা বন্ধ কথা দাও বাংলায় বলো শুনি মানে আমি তোমাকে হাত ধরতে চাই বাংলায় বলো শোনো আমরা তো এখন স্বামী স্ত্রী সো আমরা তো মানে আমি তো মানে আমি তোমাকে আমি লোডশেডিং ভালোবাসি Press the bell icon on YouTube app and never miss another update.